যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বাতিল করে ফ্যাসিবাদী একদলীয় স্বৈরশাসন কায়েমের লক্ষ্যে মোদী সরকারের এক দেশ এক নির্বাচন করবার প্রচেষ্টার বিরুদ্ধে এবং রাজ্যে বিজেপি আরএসএস এর হিন্দু মুসলিম জাতি উপজাতিদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন বা দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সোনামুড়ায় সম্প্রীতি রক্ষায় এক মহামিছিল সমাবেশ সংগঠিত করা হয়। এই কর্মসূচির প্রধান বক্তা ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে, সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা ও আহিদুর রহমান। কর্মসূচির প্রথম পর্বে এক মহামিছিল শুরু হয় সোনামুড়া শহরের মূলত সড়ক পথ ধরে। মিছিলের দৃশ্যটি দেখলে মনে হয় জনপ্লাবন। মিছিল পরিক্রমা শেষে রবীন্দ্র জমনী এলাকায় হয় জনসভা। এদিন এই সভায় সভাপতি করা হয় প্রবীণ পার্টির নেতা গৌরাঙ্গ ঠাকুরদাকে। এদিন মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে শুরুতে বলেন, স্বাধীনতার পর এক কঠিন পরিস্থিতির মুখাপেক্ষি ভারতবাসী, আরএসএস এর নেতৃত্ব দেওয়া বিজেপি মুখোশধারী সরকার গত কয়েক বছর ধরে ভারত শাসন করছে, কিন্তু তারা সাধারণ মানুষের কল্যাণে তেমন কোনো কাজ করছে না, মানুষের ওপর তাদের কোনো আস্থা নেই। এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম এর নেতা মানিক সরকার। সোমবার সোনামুড়ায় সিপিএম এর আয়োজিত মিছিল এবং জনসভায় এমনটাই তিনি মন্তব্য করেন। মানিক সরকার আরো বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা প্রতিনিয়ত বিরোধী দলের গণতান্ত্রিক কার্যকলাপের উপর আক্রমণ করে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য বিরোধী দলকে কোণঠাসা করা, অর্থাৎ দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। এর জন্যই তারা সংবিধান থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে তুলে দিতে চাইছে। পাশাপাশি তিনি আরো বলেন, মানুষ শাসক দলের সকল কার্যকলাপ সম্পর্কে যথেষ্ট অবগত হয়ে গিয়েছেন, তার প্রমাণ এবারে নির্বাচনে দেখা গিয়েছে। তাদের বিরুদ্ধে মানুষকে আরো বেশি সংগঠিত করা এই মুহূর্তে যথেষ্ট প্রয়োজন, এমন তাই তিনি সোনামুড়ায় এসে সবার উদ্দেশ্যে আহ্বান রাখেন। কোথায় কাজ? চাকরি নাই, রোজগার নাই, এরকম জায়গায় যুবকদের বিভ্রান্ত করবার জন্য, বিপদগামী করার জন্য চাইলে একটা করে মেলার মানুষের ভিড় দিচ্ছে। সাধারণত আমাদের ত্রিপুরা, আমাদের অঙ্গভঙ্গে যে ছোটবেলা থেকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে ভিত্তি করে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনের জন্য এরকম মেলা ইত্যাদি হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে এই সরকার কোথায় কোথায় যেখানে সেখানে মেলা করছে। আগরতলায় যান, কোটি কোটি টাকা খরচ করে যে বিবেকানন্দ ময়দান চব্বিশ ঘন্টা বৃষ্টি হলে এটাকে নদী বলে মনে হতো, সেই ময়দান